এখানেই শায়িত আছে বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফি। আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, আর আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সংস্কৃতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম কলিম শরাফির কবর। স্বনামধন্য এই কণ্ঠশিল্পী 1924 সালের 8ই মে জন্মগ্রহণ করেন, আর তিনি 2010 সালের 2 নভেম্বর এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেন। আমরা তাহার বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি তাহার গুনাখাতা মাফ করে দেন, তাহার কবরে আপনি আল্লাহ জান্নাতের সুগ্রানের ব্যবস্থা করে দেন, আমিন। হে আল্লাহ, এই বুদ্ধিজীবী কবরস্থানে যারা শায়িত আছে, আপনি প্রত্যেকের কবরের আজাব মাফ করে দেন, তাদের প্রত্যেকের কবরে আপনি জান্নাতের সুগ্রানের ব্যবস্থা করে দেন আল্লাহ, আমিন।